হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই সুস্থ রয়েছ, আমরাও ভালো আছি। আমি লিমা, আমার এলডি ফ্যামিলি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে হলো 27 তারিখ শুক্রবার আর সময় হলো এখন সন্ধ্যে 7টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর এখন তো নিত্যদিন আর ব্লগ বানানো হয়ে ওঠে না, কারণ তোমরা প্রত্যেকেই জানো আমার এখন অবস্থা। আর এইরকম অবস্থায় যে আমি ডেলি ব্লগ বানাবো সেটা আর সুযোগ হয়ে উঠছে না, কারণ রাজস্থানে এতটা গরম, এই গরমের মধ্যে এই অবস্থায় থেকে নিজেকে সুস্থ রেখে ব্লগ বানানো খুবই কষ্টকর। তবে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা প্রত্যেকেই জানো যে সারাদিনটা যেমনই যাক না কেন, বিকেল থেকে একটু বেটার লাগে, তো তারপরে আমি একটু ব্লগ বানানোর চেষ্টা করি। আর চেষ্টা করি তোমাদের জন্য 2-3 দিন পর পর একটা একটা করে ব্লগ পোস্ট করার। আর তাতে কি হয়, তোমরাও আমার সম্পর্কে জানতে পারো আর তোমাদেরও খোঁজখবরটা মেসেজের মাধ্যমে আমি পেয়ে যাই। তো আজকে তেমনই একটা ব্লগ শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। তো প্রতিদিনের মতন আজকেও আমি একাই রয়েছি, তোমাদের দাদাভাই তো কাজে আছে, আর আমার ইচ্ছে করছিল কিছু একটা খেতে। তো সেই জন্য সকালবেলাতেই আজকে যে কালো চানা যেটা হয় সেটা ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেইটা আমি বয়েল করে নিয়েছি। আজকে কালো চানার একটা, যেটা চানা মশলা বানায় সেরকম টাইপেরই কিছু একটা বানাবো, আর সেটা খাওয়া হবে। মানে আমার খুব ইচ্ছে করছে একটু টক ঝাল বা ঝাল ঝাল কিছু একটা খেতে। তো আমি এখন বয়েল করে রেখেছি আর এক এক করে আমি যা যা লাগবে সেগুলো সব কেটে নেব। আর চানা মশলা বানানোর জন্য টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুন, এই যা যা লাগবে সেগুলো আমি সব রেডি করে নিচ্ছি। আর যাই হোক, কাজ করতে করতে দেখি তোমাদের দাদাভাই চলে এসছে, যে বাইকটা গেল সেটা তোমাদের দাদাভাইয়ের, বাইক রেখে তারপরে ঘরে আসবে। তো এই ফাঁকে আমি সব কিছু কেটে কুটে নিই। আর যে চানা মশলাটা সেটা তো বললামই, আমি আগে থেকেই বয়েল করে রেখেছি, এবার যা যা কুচি করে কেটে নেওয়া সেগুলো কেটে নিয়ে ফোড়ন দিয়ে তারপরে আমি চানা মশলাটা বানাবো। আর বিশেষ করে আমার প্রেগনেন্সিতে আমার ভীষণ ঝাল ঝাল কিছু একটা খেতে ইচ্ছে করছে, বেশ মানে বেশ কিছুদিন ধরে না, একদম শুরু থেকেই, মানে মিষ্টি জিনিসটা আমার একদম ভালো লাগছিল না, তো ঝালটাই আমার ভালো লাগে খেতে। তো সবসময় মনে হয় যেদিন আমি একটু বেটার ফিল করি সেই দিনই মনে হয় যদি একটু চটপটা কিছু খাওয়া যেত তাহলে ভালো হতো। আর আজকে চানা মশলা কী দিয়ে খাওয়া হবে সেটা আমি ব্লগের শুরুতে বলবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে চানা মশলা কী দিয়ে খাওয়া হবে। তো সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর এক এক করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দেব, তারপরে হালকা লবণ দিয়ে এগুলোকে একটু গলিয়ে নেব, তারপর যা যা মশলা লাগে সেগুলো দিয়ে চানা মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো। Thank you.
তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চানা মশলার তো রেডি হয়ে গেল, আর সব মশলাপাতি তো মিশানো হয়েই গেছে প্রথমে। আর নামানোর আগে যেটা আমি অ্যাড করলাম সেটা হলো ভাজা জিরের গুঁড়ো। তাহলে কি হবে যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটাতেই অর্ধেক অর্ধ ভোজনং হয়ে যাবে। তো যাই হোক, আমার চানা মশলা তো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর তোমাদের দাদাভাই কাজের থেকে এসে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে ওর যা কাজ ছিল বাড়িতে সেগুলো সেরে তারপরে চলে এসেছে রান্নাঘরে আমাকে হেল্প করতে, যে একটা দুটো থালা বাসন ছিল সেগুলো একটু মেজে দিল। আর তারপরে যা খাওয়া হবে আজকে চানা মশলা দিয়ে, সেটা তার জন্য যা যা লাগবে, ধনে পাতা, তারপর কাঁচা লঙ্কা কুচি, স্যালাড মানে শশা, তো সেইগুলো সব তোমাদের দাদাভাই কেটে কুটে রেডি করে নেবে। আমার যতটুকু করার ছিল, হেল্প করার, আমি করে দিয়েছি। এর থেকে বেশি আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। তো আর চানা মশলা যা দিয়ে খাওয়া হবে, আশা করছি সেটা দেখে তোমাদেরও আজকে ইচ্ছে করবে খেতে। তো কে কে এইভাবে চানা মশলা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কী দিয়ে খাওয়া হবে সেটা তো আমি এখনও তোমাদের বললাম না, সেটা দেখতে হলে তোমাদের ব্লগটা দেখতে হবে আর আমাদের সাথে থাকতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সব রেডি করে নিয়ে টিভির ঘরে চলে আসা হয়েছে। এবার দেখে তো বুঝতেই পাচ্ছ চানা মশলা কী দিয়ে খাওয়া হবে, মুড়ি, চানাচুর, স্যালাড, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, চানা মশলা, তো সব ভালো করে মাখিয়ে একটা জোরদার ঝালমুড়ি টাইপের বানানো হবে, সেটা দিয়েই খাওয়া হবে। আর এটা হলো রাজস্থানি দেশি চানা, তো আমি তো বানিয়ে নিয়েছি, তোমাদের দেখাইনি, তো দেখে তোমরা বুঝতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে। চলো এবার যা যা রেডি করেছি আমি সব এবার এক এক করে মেখে নিই, আর মাখার পর খেয়ে তোমাদের জানাচ্ছি যে কেমন লাগছে খেতে। তো বন্ধুরা, দেখতেই পারলে সবার প্রথমে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম চানাচুর, বেশ অনেকটা চানাচুর। এবার এর মধ্যে চানা মশলা অ্যাড করে দিচ্ছি, তবে সবগুলো চানা মশলা আমি অ্যাড করব না, তাহলে কি হবে চানাচুর আর মুড়িটা হয়তো একটু ড্যাম খেয়ে যেতে পারে, ক্রাঞ্চিনেসটা থাকবে না। তো যার কারণে আমি অল্প একটু মেশালাম, যেহেতু আমি সর্ষের তেল নিইনি, তো চানা মশলার যে তেলটা আছে সেটা দিয়েই মুড়িটা মাখা হবে। তো এবার ঝালমুড়ি রেডি করা যাক, আর ঝালমুড়ি বানানোর পরে কেমন টেস্ট হয়েছে খেতে সেটা অবশ্যই তো তোমাদের জানাবো। তবে আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজটা অ্যাড করিনি, যেহেতু সেই ফ্লেভারটা আমার এখন ভালো লাগে না। তো কে কে এরকম করে মুড়ি মেখে খেতে ভালোবাসো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। Thank you.
তো বন্ধুরা, এখানে রেডি হয়ে গেছে ঝালমুড়ি। দেখেই বুঝতে পারছো একদম কালারফুল ঝালমুড়ি হয়েছে। তো চলো এবার খেয়ে দিয়ে বলা যাক যে কেমন ইয়াম্মি হয়েছে। সবার প্রথমে বলে রাখি, এইভাবে মুড়ি মেখে, মানে ঝালমুড়ি মেখে বানিয়ে খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি রিভিউ দিতে হয় তাহলে বলবো আজকে ঝালমুড়ি 100-তে 100, ভীষণ টেস্টি হয়েছে। আর এই চানাচুরটা হলো ঝালঝাল চানাচুর, কোনো মিষ্টি ভাব নেই, ঝাল চানাচুর। আর চানা মশলা দিয়ে তো একদম লাজবাব লাগছে খেতে। তো খাওয়ার ধরন দেখে বুঝতেই পারছো ডানে বাঁয়ে তাকানোর কোনো সিন নেই, শুধু মুড়ির দিকেই তাকিয়ে রয়েছি। আর আমার প্রেগনেন্সি জার্নিতে এই ধরনের ফাস্টফুড জাতীয় খাবার আমি খুব একটা খাইনি, মানে খুব একটা না, আমি খাইনি। এখন রিসেন্ট একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করছে বলে হাতে যতটুকু পারছি বানিয়ে খাওয়ার চেষ্টা করছি। তো চলো আজকের ব্লগটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।